Hey guys, welcome back. It's me, Rifat. Hi, Rifat. Na? Ha. বাসার মধ্যে এত গাছ কিন্তু পোকা হয় না বা মশা হয় না এটা খালি বলে মাইয়ারা লয়ে যায় মাইয়ারা বলে খালি লয়ে যায় লজ্জা পেলা আছে কি করতেছ এসব যে কাটতে কি দেখ না আই কুটু কুটু বাচ্চা দেখি কুটু কুটু বাচ্চা কই এই এটা কেডা এই মালটা কেডা মালটা কে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও তো আমার ভাই চলে আসছে আজকে তো দেখো ও হচ্ছে খাচ্ছে এখন আইসক্রিম আমি খাচ্ছি ড্রাগন ফল তো আমি জোজোর জন্য কালকে নিয়ে আসছি কিন্তু জোজো খায় না আমি দেখছিলাম ইউটিউবে আসলে তো আমি কালকে ডাক্তার দেখাইছি না এই জন্য আমার ভাই দেখছে আমি কিন্তু কালকে জানাইছি আর ওই জানেই না তো সকালবেলা আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি এখন হচ্ছে বিকাল তো ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আমি ফার্স্টে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে খালা আসছে কাজ করছে তারপর হচ্ছে আবার আমি ঘুমাই গেছিলাম মানে কালকে আমাকে ডক্টর হচ্ছে ঘুমের ওষুধ দিছে মানে হালকা পাওয়ারে যাতে আমার ঘুমটা ক্লিয়ার হয় মাথাটা ঠান্ডা থাকে এই জন্য তো আবার ঘুমাইছিলাম মাত্র আসছে রিফাত আসছে যার জন্য হচ্ছে আবার উঠলাম উঠে এখন ভাবলাম একটু ড্রাগন ফ্রুটটা কেটে দেই জোজোরে কিন্তু জোজো খাইলো না এখন আমি খাচ্ছি আর হচ্ছে জোজো খায় না জোজোর পাপাও খাবে না বলতেছে এটা পার্পল কালার কেন ও খাবে সাদাটা তো কেনার সময় কিন্তু এটা কালকে বলছে যে এটা হচ্ছে লালটা তারা বলেই দিছে কিন্তু যাই হোক আর এই জন্য হচ্ছে আমি জোজোর জন্য খাবার বসাই দিয়ে আসছি হচ্ছে মাছ আর ভাত বসাইছি তো এটা হলো ওকে খাওয়াবো আর হচ্ছে আমরা এখন বসে বসে এখানে খাচ্ছি আর তোমাদের ভাইয়া আর রিফাত হচ্ছে অফিস রুমে রিফাত কাজ করতেছে তোমাদের ভাইয়া ওর সাথে কথা বলতেছে Hey guys, welcome back. It's me, Rifat. I'm Rifat, na? Ha. So, chole aschi. Bohu din por apnader majhe. Majhkhane onek din gayeb hoye gechhilam, tai na? Jani. I'm sorry for that. Ha. Kichu to korar nei, bhai. Sobari ekta life thake. Oi life er bhitore sobari cholafera korte hoy. Amar varsity ache. Varsity te chai. Ei jaygay life kom. To ajke ashar shomoy je oi bhairo paisi. Loye kore niyechi. খালি বলে মাইয়ারা লয়ে যায় মাইয়ারা বলে খালি লয়ে যায় লজ্জা পেলা আছে তো দেখি তিশাপু কি করে চলো যাই তো আইসা বটি এ তিশাপু কাটি তিশাপু কই ওই তুমি না রান্না করো রান্না তো চলতেছে রান্না কাছে কি বই থাকা লাগে বলো তাইলে রান্না এলে তো খারাপ হয় ভাইও খাইতে পারে না আমিও খাইতে পারি না খাই মরতেছি দুজনে মরছ তো মরে গেলে আর কইতে পাইবাম আরে না আমি মরে গেলে আমার এক্স এর কষ্ট হইব সরি আমার প্রেজেন্ট এর কষ্ট হইব সরি আমার ফিউচার এর কষ্ট হইব মরে গেলে দুনিয়া খালি কষ্ট আমি জানি কেউ কষ্ট পাবে না কিন্তু মনে আমার মনে করবে একটা সময় সবাই ওরে কি ঝিকিমিকি করে রে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই হইতেছে মনিটর এ রে আমার লাইফে খালি মাইয়াই মাইয়া রে না এটা তো আমার লাইফ এই এটা কেডা এই মালটা কেডা মালটা কে মাল আরে মানে আমি তো বলছি হাতের আপনার তো আমার নাকি এই দোকান লাগা লাগা হা দেখি এই কি কি দেখায় রে মাইয়া এ রে মাইয়া দি বিউটি স্পট দূর কি কই বিউটি আরে কি জানো বিউটি বিউটি ব্লগার ও হ্যাঁ বিউটি ব্লগার ওকে আমি গো চলো কিচেনে যাই যাই রান্না করি আমরা দেখি কি রান্না করে এ মাছ কইরা গেল তো মাছের এক পাশ ভাজা হওয়ার পরে আমি উল্টা দেই এরপর দুই পাশ সুন্দর করে ভেজে নেই তারপর উঠে রাখার পরে আমি ফ্রাই প্যান বসে তেল দেওয়ার পরে তেল গরম হওয়ার পরে আমি গোটা গরম মশলা দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেই একটু বেশি করে কারণ খালাকে দিয়ে কাটে রাখছি তো নিজে কাটতে হয় না এই জন্য তো তারপর হচ্ছে পেঁয়াজটা হওয়ার পরে পানি দিয়ে সব মশলা টশলা দিয়ে আমি পটল আর আলু একসাথে সুন্দর করে কষাই নিছি কষাই নেওয়ার পরে এখানে ঝোল দিয়ে একটু বেশি পরিমাণ কারণ ঝোল ঝোল রান্না করব এরপর উতলানোর পরে আমি হচ্ছে সব মাছগুলো এখানে দিয়ে দিছি
তো এই যে আমার রান্নার ফাইনাল লুক এখন আমি রান্না করব হচ্ছে গরু মাংস তো মাংসগুলো আগে ছোট ছোট করে আমি পিস করে নেছি সাইজ মতো একটু বড়ই থাকে তো এরপর হচ্ছে সুন্দর করে ধুয়ে আমি আলু মাংস তারপর সব ধরনের মশলা একসাথে সব কিছু দিয়ে আমি মেখে দিব যেহেতু আমি অনেকবার গরু মাংস কষাবো তার জন্য হচ্ছে আলাদা করে মশলা কষাতে হয় নাই তো এই যে আমি সুন্দর করে কষে আবারও ঝোল দিছি এবার কিন্তু আমি আরও একবার কষাইছি তো রান্না হওয়ার পর আমরা সবাই খেতে বসছি তো আজকে আমরা চারজন জিহাদ হচ্ছে ইভেন্টে তো এই যে আমরা চারজন বসে এখন হচ্ছে খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া শেষ করে এরপর তোমাদের ভাইয়া চা খেতে চাইলো তো তোমাদের ভাইয়ের জন্য হচ্ছে চা বানাচ্ছি আমাদের তিনজনের জন্যই রিফাত হচ্ছে বাসায় চলে গেছে আমি সামি আর হচ্ছে তোমাদের ভাই আমাদের তিনজনের জন্যই চা বানালাম তো হচ্ছে এই যে চা নিয়ে এখন হচ্ছে তোমাদের ভাইয়াকে দিয়ে আসবো তো হচ্ছে একসাথে দুইটা কাপ নিতে যাবে ও ভাববে যে আমি এখানে বসে খাবো কিন্তু না আমি টিভিতে হচ্ছে একটা নাটক ছেড়ে আসছি আমি নাটকটা দেখবো আর খাবো তো ওকে বললাম আমারটা এখানে নামায়ও না আমি হচ্ছে টিভি দেখবো আর খাবো তোমারটা নামো আমি তারপর এখানে আসতেছি মানে আমার গেম খেলার সময় ওর কাছে না থাকলেও অনেক বেশি কষ্ট পায় তাই আমি বসে আমি নাটকটা দেখে তারপর তোমার কাছে আসতেছি তো এখন হচ্ছে আমি এখানে বসবো স্বামীকে ডাক দিবো স্বামী আর আমি একসাথে হচ্ছে চা খাবো আর টিভি দেখবো আজকে এই নাটকটা অনেক বেশি সুন্দর ছিল নাটকের নামটা আমার মনে নেই কিন্তু নাটকের গল্পটা অনেক বেশি সুন্দর ছিল কি খাও কড়াই টড়াই নিয়ে বসছো একদম হ্যাঁ তুমি কি গুল্লু মুল্লু হয়েছো নিজের দিকে দেখছো মাশাআল্লাহ আমার প্যান্ট আমার লাগে না গেঞ্জি টাইট হয় প্যান্ট টাইট হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ যে ছেলেকে বেল্ট ছাড়া চলতে পারতো না ওই ছেলে প্যান্ট টাইট হয় বেল্ট তো দূরের কথা না বলো জানাচ্ছে অনেক চুল এখন সবাই হচ্ছে রুটি দিয়ে গরুর মাংস খাচ্ছি জানি না এরপর রাতে আর ভাত খাবো কি না ঘুমায় যাবো ও খাবে হ্যাঁ খাও এখন আছে তাড়াতাড়ি ঘুমায় যাবো কি করতেছ এসব যে কাটতেছি না একটা জিনিস পাইলে সারাদিন খালি খাই 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 সারাটা দিন একটু আগে কিন্তু দুধ খাইছো দেখতে সুন্দর খাইতে মজা না আমার কাছে জোস লাগে ফার্স্ট অফ অল হচ্ছে এটার কালারটা পার্পল আমার ফেভারিট আর হচ্ছে এর স্মেল উফ সবাই কমেন্ট করে জানাবেন এটাতে কি সাদা কালার কিছু থাকে নাকি রক্তাক্ত কি অবস্থা দিয়ে আর দিই তোমার গতকালকে ভিডিওতে সিলভি আপু কমেন্ট করে জিজ্ঞেস করছিল যে বাসার মধ্যে এত গাছ কিন্তু পোকা হয় না বা মশা হয় না এটা তো আপু আসলে প্রতিদিন মেনটেন করলে কিছুই হয় না যেমন ধরো আমি প্রতিদিন স্প্রে করে পানি দেই তারপর হচ্ছে গাছ নাড়াচাড়া করে দেই তোমার মনে করো যে একটা জিনিস যদি এক জায়গায় অনেক দিন অযত্নে পড়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখবা নর্মাল একটা বিষয় গাছ না যে কোনো কোনায় ময়লাও যদি বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু পোকামাকড় দেন হচ্ছে মশা এগুলো তৈরি হয় তো এগুলো প্রতিনিয়ত মেনটেন করি আমি রোদে দেই যার কারণে হয় কি এগুলোর মধ্যে পোকামাকড় হওয়ার মতো কোনো সিস্টেমই থাকে না তারপর হচ্ছে আমি মাঝে মাঝে হচ্ছে বীজ দেই যেটার কারণে আরও থাকতে পারে না প্রত্যেকটা তুমি দেখবো আমার কোনো পাতায় কোনো পোকা নেই কোনো গাছের গোড়ায় কোনো পোকা নেই একদম ফ্রেশ এই যে দেখো পুরো ফ্রেশ কোথাও কোনো পোকা নেই তো এই তো ধন্যবাদ তোমাকে কালকে হচ্ছে কালকে না পরশু দিনে আমার যে শাড়ি পরা ভিডিও এখানে ছিল অনেকেই ওই ভিডিওতে এই ছবিটা দেখে বলছো যে আপু ছবিটা একটু ভালো করে দেখাও এই যে
এটা আমাদের একটা ইভেন্টে যে তোলা ছবিটা হচ্ছে রিফাতের তোলা ছবিটা আমার অনেক পছন্দ এই জন্যই বের করছি আমার পছন্দের ছবিগুলোই সব আমি বের করছি তো এখন হচ্ছে আমি মাছগুলোকে খাবার দিলাম কচ্ছপকে খাবার দিলাম গাছগুলোকে পানি দিলাম যা আমি ভিডিও নেই নেই কারণ তাড়াতাড়ি করে করছি ভিডিও নিতে গেলে ডাবল সময় লাগে সবসময় সবকিছু ভালো লাগে না আর সিলভি আপু আরো একটা প্রশ্ন করছিল যে আমরা কোন বিস্কিট খাই আমরা সিলভি আপু আমরা এক সময় এক একটা বিস্কিট খাই কিন্তু তুমি কোনটার কথা জিজ্ঞেস করছো যদি বলো রিসেন্ট যেটা খাই এটা হচ্ছে চকলেট কুকিজ এটা ওই দিন ওই যে মিতাপু দিয়ে গেছিল সেইটা এরপর এক এক সময় এক একটা বিস্কিট আমি আনি কিন্তু সবই শেয়ার করি ভিডিওতে ব্লগগুলো একটু পুরোপুরি দেখলে বুঝতে পারবা যে কোন বিস্কিট খাই আমি যখন বাজার করি তখন তো অবশ্যই শেয়ার করি আর এখন হচ্ছে আমি ব্লগ এডিট করব আর তোমাদের ভাইয়া ওই যে গেম খেলতেছে আজকে কই তো আজকে হচ্ছে আমি ভালো হয়েছে যে অ্যাক্সিডেন্ট করছে তো আজকে হচ্ছে আমি ফেসবুক পেজ থেকে লাইভে আসছিলাম কারণ ইউটিউব থেকে একটা না অনেকদিন গেছে অনেকে বলছে ফেসবুক পেজ থেকে কেন আসো না যার জন্য গেছিলাম তো এই যে সিলভি আপুর প্রশ্নের উত্তর আমি দিয়ে দিছি কি হইলো কারেন্ট গেল তো এটা চলার কথা না কারেন্ট তো যায় নাই গেলি না তুই মনে রাখিস একটু ভিডিও করতে গেছিলাম এরপর কারেন্ট যে গেল তো গেল এখন আর আসতেছে না আমরা সবাই বসে এখানে জিমাইতেছি জোজো আমাদের সাথে জিমাইতেছে বুঝি জোজো পোজোয়া তো এখন হচ্ছে গিয়ে ভোর 3:30 বাজে আমরা সবাই ছাদে এই যে কারেন্টটা তখন ছিল না এই যে হচ্ছে গিয়ে পল্লী বিদ্যুতের লোক আসছে আইসা নিয়ে হচ্ছে গিয়ে মিটারে সমস্যা হইল এই যে মাত্র কারেন্টটা অন করলো আল্লাহ রহমতে ভালো হয়েছে আমরা তখন টেনশনে যে কখন আসবে কারেন্ট ঘুমাইতে পারতেছি না আর এই সাথে সাথে হচ্ছে ব্লগটা এখন শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ